اب ہمارے سامنے تشریف لائیں گے فضیلت الشیخ عبداللہ عبد الحکیم مدنی حفظہ اللہ. السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ. الحمد للہ والصلاۃ والسلام علی رسول اللہ وبعد. فضیلۃ الشیخ محترم رئیس الجلسہ شیخ علی اصغر امام المہدی حفظہ اللہ ورعاہ والاساتذہ الکرام والحضور الکرام اجدد السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ. يقول أبو الدرداء رضي الله تعالى عنه وصاحب الرسول صلى الله عليه وسلم يقول كن عالما أو متعلما أو محبا أو متبعا ولا تكن الخامسة فتهلك. প্রিয় উপস্থিতি ভাইরা, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটিতে আমাদের খুব শিক্ষণীয় বিষয় রয়েছে। আমরা শেখ নাসিরুদ্দিন আলবানির অনেক কিছু শুনলাম, আর অবশ্যই শুনে আমাদের অনেক কিছু জানা হলো, অনেকের মনে অনেক রকম ইচ্ছা আগ্রহ জাগবে স্বাভাবিক। অনেকে ভাববেন বা চিন্তা করবেন যে কেমন করে আমি বড় আলেম হতে পারি। তবে একটা জিনিস যে আমরা যদি খেয়াল করি, তাহলে সবাই সেই নৌপথে চলতে পারবো, সেই পথের অধিক হতে পারবো, সবাই আমরা শেখ নাসিরুদ্দিন আলবানি হতে পারবো, সবাই বড় বড় শেখের মতো শেখ বিন বাজ শেখ সালেহ সাইয়্যিদ হতে পারবো। কখন? যখন এই হাদিসটি আমরা খেয়াল করব, সেটা হচ্ছে কি, যারাকে আল্লাহ তৌফিক দান করেছেন, যাদের মানে আল্লাহ তাআলা জেহেন দিয়েছেন, পরিবেশ বা সমাজ বা তাদের সুযোগ সুবিধা আছে, তারা চেষ্টা করে, তারা তাদের প্রথম বড় বড় আলেম হওয়ার জন্য চেষ্টা করলে ইনশাআল্লাহ অনেকে ভালোভাবে আলেম হবে আর তারা সমাজের এখানে খিদমত করতে পারবেন। যদি সেটা সম্ভব না হয়, তাহলে দ্বিতীয় নম্বর সেটা হচ্ছে মুতাআল্লিম, আমরা শিখব, আমরা শুনব, আমরা জানব। আর এটাও যদি সম্ভব না হয়, তাহলে আমরা বড় বড় আলেমদেরকে ভালোবাসব, তাদেরকে মহব্বত করব। আর চার নম্বর হচ্ছে যে আরেকটা হচ্ছে যে মুত্তাবেয়ান, তাদেরকে ফলো করব, তারা আমাদের আইডিয়া, তাদের অনুসরণ করব, তাদের পথ চলব, তাহলে আমরা সেই পথে প্রতি করতে পারবো, সেই জুমরাতে সেই জমাতে সেই দলে আমরা অন্তর্ভুক্ত হতে পারব। আর চতুর্থ পঞ্চম নম্বর হওয়ার কোনো রাস্তা নাই, যদি পঞ্চম নম্বর হওয়ার কোনো চেষ্টা করে তাহলে ফাত্তাহাল্লাক, সে ধ্বংস হয়ে যাবে। তো এখান থেকে এটাই আপনাদের অনুরোধ করব যে আমরা আলেম হওয়ার চেষ্টা করবো, না হলে আমরা শিখবো, আর না হলে তাদেরকে ভালোবাসবো, আর না হলে তাদেরকে ফলো করবো, তাহলেই আমাদের বড় উদ্দেশ্য সেটা আমরা হাসিল করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।